torba bir tutti silahı görmeyin. Yemeğinde beyse kurban edeyim. Deli, deli doğru tutti şir kurban iman şu karşar. Hoyse, hoyse, akınlar ekran eşinden kendi görümle. Bosun kardine to dağır ödeye mal kalın. Akın eşe ben ne kendi kurtasın, tanya. Ben çık var. Tuvi çık var o, ne? Mançı ne? Canlı ne çok kan, ama bakın beni bahşet o buna. তাহলে এক কাজ করি, তোমার দেওয়ার কে বলি, দেখি ও কবে কিনতে যায় বা কতর মধ্যে কিনে। হ্যাঁ তো স্যার কে বইলে দেখো কি বলে। হ্যাঁ তাই করতো, কিন্তু বাড়ির মধ্যে আছে তো একটা। আর বইলো না বুবু, দেখলেই রাগ উঠে। আমাদের সুখে থাকে একটু সহ্য করতে পারে না, আর উপরে উপরে দেখায় আমাদের কত ভালোবাসে। কুরবানির যদি মো বড় বুপুরে একটা টুকরা মাংস সয়া দেখবো না। তুমি ঠিকই বলছো বুবু, দাঁড়াও ছেলে দুইটারে ডাক দিই, দেখো কি খুশি হয়। সানি সানি কই গেলি রে? কি মা? আয় বাবা বই। জানোস আমরা এইবারও কুরবানি দিমু। সত্যি মা? হ্যাঁ তোর জ্যাঠা টাকা পাঠাইছে। কুরবানি দিব? দাঁড়া আমার দাঁড়া নীলের টেকে নিয়ে এসে। নীল নীল আমাদের এবার কুরবানি দিব রে নীল। তাই মা? হ্যাঁ তার বাবা বিদেশ থেকে টাকা পাঠাইছে। তা মা আমাদের মার কে কবি করে দিবা? দিমু নি বাবা দিমু। মা আমার কবি দিবা? আরে বাবা দিমু নি, এত পাগল হইছিস কেন? মা শুনাও যাই, আমি একটু কাছে যাই। ওই দেখো আসতেছে গিদরের দল। আচ্ছা তারা দুই ভাই হাত মুখ দিয়ে রেডি হ। ওদের সাথে জানি আবার দেখি না যে কাদামারি দেখলেন সস। না মা তুমি এড়ে কি কো। আমি তো তোমাদের স্বাস্থ্য বই, আমি তো অন্য মানুষ না ভাই। আজকে যদি আমার বাপটা বাইসে থাকতো না, আমার বাপও কুরবানি দিত আর চাষার সাথে গরু কিনতে যেত। শখ কত, চাষার সাথে গরু কিনবার যাইতো, তোর বাপরে কবর থেকে তুইলা নিয়ে আয়গা, তারপরে গরু কিনা দিব নি। হত ঠিকই কইছস ভাই, তোমরা গরু কিনবার যাবা ভালো কথা, তোমরা আমার নাই নিলে, কিন্তু তাই বেরো তোমরা তোমরা আমার মরা বাপ রে কথা কইলে বুঝবা, তোমার ঠিকই বুঝবা। যেদিন তোমাদের বাপরে মরব, যেদিন আমার মত হয়ে দেব বা, সেদিন তোমরা ঠিকই বুঝবা যে বাপের মায়াটা কি। তোমরা বুঝবা ভাই, তোমরা বুঝবা। কি তুই আমার বাপরে মরতে কইলি? মা সাসি কই গেল তোমরা? তালা দি রাখো। কি হইছে রে সানি? অভিশাপ দেশ তাই না? কই কই গেল আরেকজনে, মেয়ে রেখলে কি শিক্ষা দিছে? হ্যাঁ দেখছো কত বড় সাহস, কয় কি না কয় কি না আমার সানির বাপে মারা যাব। না সাসি বিশ্বাস করো আমি আসলে ওইভাবে কই নাই। হ্যাঁ তুমি যে কিভাবে কইতে চাইছো ওটা আমি খুব ভালো করে জানি। কি আর হবো, পুলা পান্ডে যা শিক্ষা দিতেন ঠিক তাই হইছে। এই বয়সে তো জামাই ডারে খাইছেন, এখন চাইতেছেন কেমন করে আমগো জামাই ডারে খাবেন, ওই চিন্তা করতে
করছেন? যে শুনছেন আমরা কুরবানি দিমু, আপনার দরকল যে সইতাছে না, আকাশটা মাথার উপরে ভাঙ্গা ভাঙ্গা পড়তাছে, এটা কি আর বুঝি না? বাইরের মধ্যে হলো একটা মিটমিটা শয়তান, একবারে যা কন একবার তাই শুনে। হ্যাঁ বাবু, ঠিকই কইছো তুমি। তোরা তোরা নে কি কইতাছস? আমি তো কিছুই বুঝতাছি না। বিমু কি হয়েছে? মা সানি ভাই না আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে। কে? চাচা না, কুরবানি দিব, গরু কিনবার যাবার চাইছে। তাই আমি চাচার সাথে একটু যাবার চাইছি, দেখে সানি ভাই আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে। আর জানো নীলয় ভাই না আমার মর বাপ তুলে গালি গালা দিছে। এরপরেও এরপরও তোমরা আমার এতগুলো কথা শুনাইলে? শোনা ভাই তো আমার কপালটা যে মন্দ মন্দ কপাল যাগো, সারা জীবন ভরে থাকো কথা বলতে। দেখে বেশি কথা কইন না, আজকে বাদে কাল কি আপনার সাথে কথা বলে আমার সময়টা নষ্ট করবার চাই না। আপনার সাথে কথা কইতে গেলে আমার কেমন লাগে সানি বাবা? এবারে লেখা না কথা কবো সময় নষ্ট করার। ধরে আমি এত করে বুঝাই তুই আমার কাছে যাস না, কিসের জন্য যাস? তুই তো আস না, আমি সহজ আমি বহনে যাই না, কথায় কথায় আমার এত মনে করে কথা বলাই। আজকে কাকু কাকু এই দুটো আধ্যে মানুষ করছি। তুই জানিস বাবু, যখন আমি ছোট্টটা বউ এই বাড়িতে এলাম, তোর দুই চাষারে আমি কোলে পিটি করে বড় করছি। আর আজকে তোর চাষা বিদেশ দিয়ে কত টাকা কামাই করে কো, একবার তো আমার কই না। ভাবি তুমি কেমন আছো? বিমুরা কেমন আছে? একেবারে শিখে না তোমার মাঝে চাষা তো দেশে থেকে কম টিকা কামায় না, কেউ তো আমার গুণে শুন করে না। তোমরা কি খাইতে চাও কেমনে আছো? দরসে আজকে কিছু বাজার দিলাম তুমি বিমুরে দিয়ে খাও গা, তারপরে এই ঘরে কিসের জন্য আসমা করে আমি বোঝাবার পারি না। গরিব গরিবের মতো থাকবি, কেন যাস বাড়িতে, কেন যাস যাবি না? বুবু বুবু50,000 টাকা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ বাদে কালকে ঈদ, গরু টরু কিনেন নাই? গরু? হ্যাঁ কিনা তো লাগবো, শুনে আমি বুড়া মানুষ, হ্যাঁ হাটে যান কি করুন, দুই পোলা মিলে টাই দিচ্ছে ছোটো ছেলে হাটে গেছে গরু কেনার জন্য। ও আচ্ছা, তাহলে কালকে সকাল সকালে কিন্তু আইসা করেন জামাতে, দিনকাল বেশি ভালো না, গরু টরু যাবো করেন না, গরু নিয়ে মাঠে আইসা করেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো। আচ্ছা আসি সাইবুল ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সানি সানি ইবনু বালা ইবনু বালা। তোমরা যাও, আমি একটু পরে আসতেছি। আচ্ছা দাদা। এটা হলো তোমার, কত চকচকা, তাতে যাও তাতে যাও। মা জিদ করিস না, নজাই তোর গোসল করাই দেই মা। না
আজ তো বছর করে একটা দিন, তুই যদি এমনি করে থাকুস আমার মনটা কেমন লাগে কমা বোঝাই না। তোর অন্তত গোসলটা করে দিই মানুষ। আমি গরুর কাছে যাবো, আমি গরু দেখবো। তুই বুঝিস না কেমা, তুই যদি হানাগো গরুর বগলে যাস মেলা কথা কব। নাতিনি সেই সকাল থেকে জিদ ধরছে যাবো গরুর পুকুরে যাবো। আমি তো জানি না আব্বা, ধরো আমাকে দুই চক্ষে দেখবার পারে না, এখন যদি আবু গরু বানানোর পুকুরে যায় তুমি আর কথা শোনাবো বছর পেরে দিনে। এই কারণে মানে বোঝাইতেছি বুঝবার চাই না বৌমা, ব্যাগের পিছনে পাওয়া যায় না। আমি সবচেয়ে বড় ভুল করছি কি, ওদের নাম আমার সকল সম্পত্তি লিখে দিয়ে যদি লিখে না দিতাম তোমাদের দায়িত্ব না পালন করতে পারতাম। আমার খুব খারাপ লাগে, আমার তো সত্যি আপনি অন্য করে কথা বলতে আপনি তো সম্পত্তি আমাকেও দিয়েছিলেন, কিন্তু আমাকে ভাগ্য খারাপ যে একে খাইতে পারলাম না। ওর বাবা মরার সাথে সাথে সব কিছু মরে গেল আমার। তাদের ভাই তুমি টাকাটা নেও, তুমি কান্দো না দাদু ভাই, আমি গরুর বলে যাব। বিমল তুমি বোঝার চেষ্টা করো, শোনো ওরা তো আমাকে দেখবার পারে না। আমার কথা বাদ দেন আব্বা, যার পৃথিবীতে স্বামী নাই তার কেউ নাই আব্বা, আপনার ছেলের সাথে সাথে আমার সবকিছু মনে গেছে আব্বা। তুমি কেন না অনেক মাংস রাখছি, ভাবতেছি এটুক বাপের বাড়ি দিয়ে। আমিও ভাবছি এটুকুই দিব, কারণ আমার বাবা তো কুরবানি দিছে প্রতি বছরই দেয়। বুবু ময়লাগুলো ভালো করে পরিষ্কার করো, তারপরে ভরো। হ্যাঁ তাই কি করো? এই তো মাংস প্যাক করতেছি। ভাবি বড় ভাবিকে মাংস দিছ? হ্যাঁ রে মাংস দেওয়া লাগবে, হ্যাঁ মাংস দেওয়া লাগবে, হে কি ভাগি হইছে। অথই বড় ভাবিকে মাংস দিছ? না এই মাংস দিয়ে কি করবা? আজকে বছর ঘরের দিন তুই আমার সাথে এইভাবে কথা কইস না বোন। দেখ তোরা আমার যা, আমি কোনো সময় যা মনে করি না। আমি মনে করি আজকে অগো যেরকম করে আমি লালন পালন করে বড় করছি, তোরা আমার সন্তান, আমি তোকে এই হিসেবে দিই। আজকে বছর ঘরের দিনেও তোরা আমার মনে আঘাত দেওয়া কথা কইলি, যাকে আমার জন্য যদি আজকের দিনে অশান্তি হয় তাহলে আমি কথা দিতেছি বোন, আমি আমার মেয়েরা নিয়ে আমি ফাঁকি যাই বই থাকি গে, কারণ আমার তো আর কেউ নাই যে আমি তো গোবো তো বাপের বাড়ি যাবো। আই বিমু মাংস তোকে নিয়ে যাও বাবু। না বড় বউ মাংস নিব না, কারণ ওরা গরিব, মাংস খাওয়া দেখাও দেন নাই। আর শুনো এই মাংস আমি খাবো না, তোমরা কুরবানি দিছ দাদা বাপের বাড়িতে মাংস পাঠাই দাও, তা না হলে ফ্রিজে রেখে দাও। আব্বা
আব্বা গো, আপনি তো এবারের মতো মুরব্বী, আপনি আমার সাথে রাগ করেন না। আমি গরিব অসহায়, ওরা তো আমার ঠিকই কইছে, এত টাকা দিয়ে ওরা গরু কিনছে, এই মাংস খাওয়ার অধিকার তো আমাকে নাই। আমার বউ দুইজনের জন্য এই সংসারে অশান্তি করেন না আব্বা। আমি বাড়ি থেকে যাব আব্বা, আমি কথা দিতেছি, আমি যাব আব্বা।